নরসিংদীর রায়পুরায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পূর্ব বাঘাইকান্দি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে চরআড়ালিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। চরাঞ্চলে শান্তি বিরাজে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহ্বান জানান তিনি। প্রত্যেকটা চরাঞ্চলে শান্তির বিরাজ করবে,